মানে হাত দেওয়ার সময় ভাবেন না, হাত দেওয়ার অথবা আপনার খেতাগুলি যদি অনেক অনেকগুলো হয়। আমরা তো আমাদের এখানে তো আমি আগে আপনাদেরকে বললাম যে আমি ব্যানার ফাড়ি, বিজনেস কার্ড ফাড়ি, লোগো ফাড়ি, তখন কিন্তু মানে অনেকগুলো ফাড়ি, আমি অনেকগুলো বললাম বুঝছেন, তখন আপনারা মানে মনে করবেন যে না না, আপনারা মনে করেন যে ঠিক আছে স্যার মানে অনেক এক্সপার্ট বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট। তো আমাদের এখানে ওই ক্ষেত্রে মানে অনেকগুলো কাজ পারলে ভালো ইয়েতে দেখা হয়, ভালো ডিসিপ্লিনে দেখা হয়, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে এরকম না। ফার্স্ট ওয়ার্ল্ডে আপনি যেকোনো একটা করেন, যেকোনো একটাতে ভালো কিছু করেন, ভালো কিছু করেন, আপনি যদি অনেকগুলো একসাথে করেন তাহলে কোনোটাই ভালো ভালোভাবে হবে না এরকম। হ্যাঁ হ্যাঁ, তো অনেকেই দেয় ফ্রিল্যান্সার যারা নতুন জানে না আর কি, তারা আমি ডাটা এন্ট্রি পারি, গ্রাফিক ডিজাইন পারি, এসইও পারি, অনেকে কিন্তু আছে। আমার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক হ্যাঁ ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, অ্যানিমেশন, মানে তাদের ক্যাটাগরি ভাই থাকলে মনে হয় সবকিছু ভালো হয়, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তো এইটাই তো আমি আমি বলতে চাই। হ্যাঁ আমি বললাম আর কি, ওই যে অনেকে অনেকে দেয় ডাটা এন্ট্রি, সব সবগুলো ভালো এরকম এরকম, সবগুলোতে অবশ্যই সবার এক একটু একটু ধারণা আছে। যেমন হ্যাঁ, ডাটা এন্ট্রিতে হ্যাঁ আমারও একটু ধারণা আছে, আমার ডিজিটাল মার্কেটিং বলতে এসইও তে একটু আমার আইডিয়া আছে, আমি এটা বলতে পারি, কিন্তু এক্সপার্ট না। মূলত যেটা করি, নিজের কাজটা করে হ্যাঁ মূলত যেটা করি ওইটা খুব ভালোভাবেই করতে হবে, এক্সপার্ট হতে হবে ওই উপরে, তারপরে তারপর ওই কাজটা ভালো ভালোভাবে হবে। সবগুলো ভারী, কিন্তু সবগুলোতে ভালো না হলে তো ওই কাজ, ওই কাজে কোনো কেউ কেউ উপকৃত হবে না। হ্যাঁ বলেন। স্যার, পায়ারটা যখন হচ্ছে মানে ডিজাইন, লোগো বা যে কোনো ডিজাইন করে দিতে হবে, তখন কি তার র ফাইলটাও যায়? হ্যাঁ র ফাইলটাও চাই, প্রায় প্রায় সবাই র ফাইলটা চাই, আবার অনেকেই আছে শুধুমাত্র ডিজাইনটা হলে হয়। তবে এই যে যেমন লোগো ডিজাইন, লোগো ডিজাইনটা শুধুমাত্র যদি আপনি ইমেজটা দেন, জেপিজিটা দেন, এটা কোথায় ব্যবহার করতে পারবে? ব্যবহার করতে পারবে শুধুমাত্র ফেসবুকে একটা প্রোফাইল পিকচার হিসেবে, যেমন এইটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করলো, তখন এই লোগোটা তো শুধুমাত্র প্রোফাইল পিকচারে ব্যবহারের জন্য না, ওয়েবসাইটে ব্যবহার করা লাগবে, তারপর আবার ওই ভিডিওতে ব্যবহার করা লাগবে বুঝছেন, বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগবে, ব্যানারে ব্যবহার করা লাগবে, তখন তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা তো সব জায়গায় কাজ করবে না। তো এই জন্য আমার হ্যাঁ সাইজ ম্যাটার করবে। হ্যাঁ, তো ভেক্টর ফাইলটা দিলে যে কোনো সাইজে করা যায়, যে কোনো ব্যাকগ্রাউন্ডে দেওয়া যায় কালার চেঞ্জ করে, এই জন্য মূল ফাইলটা দিতে হবে। আর আচ্ছা, অনেক সময় তাদের তাদের হয়তো এডিটও করা আমার হতে পারে। মনে হয় আমার আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে, আর সোর্স ফাইলটা দিয়া মানে ভেক্টর ফাইল কোন এটা দিয়া আমার দায়িত্ব হিসাবে পড়ে আমি মনে করি। হ্যাঁ দায়িত্ব হিসেবে অবশ্যই, দায়িত্ব হিসেবে পড়ে, কারণ এটা সে টাকা দিয়ে কিনে নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এটা। আর তবে প্রিন্টিং ফেসগুলোতে কিন্তু দেয় না, কারণ এখানে প্রিন্টিং ফেসে আছে শুধুমাত্র ওই আউটপুটের জন্য, মানে একটা ব্যানার, ওই ব্যানারটা ফাইলে হচ্ছে, কিন্তু মূল ডিজাইনটা, মূল ডিজাইনের জন্য না, কিন্তু প্রিন্টিং ফেসে মূল ফাইলটা, মূল ফাইল খুঁজতে দিবে না, কারণ মূল ফাইলটা ফেলেছে হয়তো অন্য একটা প্রিন্টিং ফেসে প্রিন্ট করতে পারে, অন্য একটা ফেস থেকেও, এই জন্য দেয় না, কারণ ওখানে মাত্র থাকা থাকা কাস্টমাররা থাকা দেয় শুধুমাত্র ওই ব্যানারটার জন্য, ব্যানারটা হোক বা লিফলেটটা হোক, ডিজাইনটার জন্য না। আর এখানে এখানে মার্কেট প্লেসে যারা ডিজাইনগুলো কিনে নিচ্ছে তারা ডিজাইনটা শুধুমাত্র ডিজাইনটার জন্য থাকা দিচ্ছে, এই জন্য পুরো সব ফাইলগুলো দেওয়ার দায়িত্ব আমাদের। ফটোশপ ফাইল হলে ফটোশপ ফাইল দিতে হবে, ভেক্টর ফাইল হলে ভেক্টর ফাইল দিতে হবে। তো আচ্ছা, সোহেল ভাই একটা কথা বলছিলেন এখানে যে কিছু, এই যে $15 সে দুইটা লোগো করে দিবে, আবার তো দুইটা লোগো করে দিবে, 2 দিনে ডেলিভারি দিবে, তার মানে কাজের কোয়ালিটি খুব মনে হয় ভালো হবে না। এত সোর্স ফাইল, সোর্স ফাইল বলতে ওই ওইটাই আর কি, যেটা মেইন ফাইল, মনে করেন আমরা ইলাস্ট্রেটর যদি কাজ করি ওই এআই ফাইলটা হচ্ছে সোর্স ফাইল। আপনার লোগো ট্রান্সপারেন্সি, লোগো ট্রান্সপারেন্সি মানে হ্যাঁ লোগো ট্রান্সপারেন্সি হচ্ছে যেমন এই যেখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র এটা থাকবে, এটা হচ্ছে লোগো ট্রান্সপারেন্সি, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আর কি। তারপর হাই রেজুলেশন, হাই রেজুলেশন মানে হাই রেজুলেশনের হবে, ভালো ফেটে, সহজে ফেটে যাবে না এরকম। আর এখানে সোশ্যাল মিডিয়া কি দিবে না, যে
মানে $15 সোশ্যাল মিডিয়া কিট দিবে না। সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে ওগুলো ওই বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন, আমরা ফোর্সগুলো দেখি না ফেসবুকের ফোর্সগুলো, এই যে এক একটা ডিজাইন, না না এক একটা ডিজাইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। না না ভাই ওই ওগুলো না, আমি তো দেখা সোশ্যাল মিডিয়া কিট মূলত ডিজাইনগুলো আর কি, সোশ্যাল মিডিয়া ওই ফেসবুকে শেয়ার করার জন্য বা হ্যাঁ হ্যাঁ ফোজ দেওয়ার জন্য যে ডিজাইনগুলো হয় যে ছবিগুলো আমরা দেখি ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। এই যে ফেসবুকে আমরা এই ধরনের ছবি দেখি না বিজ্ঞাপনের, এই যে মানে এই ছবি এটা পোস্টে থাকবে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। তো অনেকেই লোগো ডিজাইনের সাথে বা ব্যানার ডিজাইনের সাথে এগুলোও চায়, কারণ একটা যদি ওয়েব ব্যানার ডিজাইন করে নেয় সে তো পোস্ট করবে ওটা ওয়েবসাইটে, তো তার হয়তো প্রয়োজন হতে পারে ফেসবুকে পোস্ট করার জন্য, সেক্ষেত্রে ফেসবুকের জন্য একটা চাই, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, তারপরে টুইটারের জন্য, যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে আর কি সবগুলোতে শেয়ার করার জন্য ডিজাইন, যে ডিজাইনগুলো হয় যে এগুলো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। হ্যাঁ হ্যাঁ মানে ওই লোগোটা অনুসারে ডিজাইন করে দেবো আর কি, ধরেন সে এখানে এই লোগোটা চাইলো, এই লোগোটা, এই লোগোটা দিয়ে বা তার কোম্পানির কি কি সার্ভিস আছে তার কোম্পানির, মানে যে কোম্পানিটা, যে কোম্পানিটার এই লোগোটা প্রয়োজন হইলো ওই কোম্পানিটাতে কি কি সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো সম্পর্কে একটা বিজ্ঞাপন তৈরি করে দেওয়া সোশ্যাল মিডিয়ার জন্য, ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কি। মানে এক কথায় আপনার ফেসবুকে বা সোশ্যাল যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যেগুলো শেয়ার করবেন মার্কেটিং এর জন্য ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কি। কোথায়? ও আচ্ছা স্ট্যান্ডার্ডে গেলে হ্যাঁ, না এখানে সোশ্যাল মিডিয়া কিট নাই, আবার এখানে তিনটা আবার কনসেপ্ট দিবে, এখানে দিবে দুইটা কনসেপ্ট, দুইটা লোগো দুইটা কনসেপ্ট, তিনটা লোগো তিনটা কনসেপ্ট। মানে ওই একটা টপিকের উপরে উনি দুই ধরনের বানাই দিবে, হ্যাঁ হ্যাঁ আবার তিন ধরনের আর একটা পাঁচ ধরনের। হ্যাঁ ওনার মনে হয়, আমার যেটা মনে হচ্ছে ওনার মার্কেটিং ভালো, ভালো মার্কেটিং করতে পারে এই জন্য। আর আর হচ্ছে এখানে খুব কম দামে দুইটা লোগো $15 যদি পাওয়া যায় তাহলে তো আর লাগে না, তাহলে অনেক বাইরে অনেক কিছু পেয়ে যাবে, দুইটা দুইটা লোগো যদি $15 পাওয়া যায়, এই জন্য এই কারণেও হয়তো তাকে সিলেক্ট করতেছে। আর সে মানে অলরেডি টপ রেটের সেলারও হয়েছে, টপ রেটের সেলার হলেও মানে মাঝে মধ্যে ডাউন হয় সেলার লেভেলগুলো। আচ্ছা আমরা আরো দেখি, আর তো দেখলাম এখানে আরো লেভেল টু সেলার আছে, এটা বাংলাদেশি মনে হয় নাকি ইঞ্জিন বাংলাদেশি, দেখে লোকেশন তো নাই, সেলার ডিটেইলস, লিড লিংক, বাংলাদেশি দেখে, বাংলাদেশি লোগো ডিজাইনার এখানে শুধুমাত্র মিনিমালিস্ট লোগো ডিজাইনার 567 জন দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকেই বেশি। হ্যাঁ এই যে একটু আর একটু দেখি, এই যে সবগুলোতে কিন্তু কম, এই যে ইউনাইটেড কিংডম থেকে 7 জন, সবগুলোতে কম, শুধু বাংলাদেশ থেকে বেশি। আর এখানে ইন্দোনেশিয়া থেকে একটু দেখতেছি একটু বেশি, 171 জন, ও আচ্ছা পাকিস্তান থেকে বেশি আর 1122 জন আছে, শুধুমাত্র মিনিমালিস্ট লোগো ডিজাইন নিয়ে কাজ করে। শ্রীলঙ্কা থেকে আচ্ছা শ্রীলঙ্কা থেকে 259 জন আছে, তাহলে ধরা আছে সেকেন্ড হচ্ছে বাংলাদেশ 577, ফার্স্ট হচ্ছে পাকিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ সেকেন্ড। দেখি লেভেল টু সেলারগুলো কীরকম কাজ পাচ্ছে, লেভেল ওয়ান সেলারটা দেখি, আবার ডিজাইনার বিউটিফুল লোগো, টাইটেলগুলো খুব বেশি সুন্দর না, ওর ফার্স্ট অর্ডার আছে এখন $10 করে, সেও দুইটা ডিজাইন করে দিবে, সবার দুইটা লাগে না একটা করে দিলেই হয়, আর অনেকে একটা লোগো সিলেক্ট করার জন্য স্যার ভাস্তা করিয়ে নেয়। তাহলে তার হ্যাঁ হ্যাঁ ভাস্তা ভাস্তা ওরা
তার টোটাল টোটাল রিসার্চ অ্যাক্সেস শেয়ার তো একটু দেখি তার প্রোফাইলটা, সেও বেশি বেশি দিন হয় নাই, 190টা রিভিউ হয়েছে, হয়তো 200টা কাজ করছে এরকম হতে পারে। আর যদি মিনিমাম $10 করে হয় 190, $1900 মতো, মোটামুটি খারাপ না, ভালোই আর্ন করছে। আর রেগুলার তো রেগুলার কাজ পাচ্ছে, রেগুলার কাজ পেলে চিন্তা নাই। দেখি আরো কিছু গিগ আছে কিনা তার। আচ্ছা ওর তো 5টা গিগ আছে, সবগুলোতে কাজ পাইছে মিনিমাল সিঙ্গেল মোড। এতগুলো এতগুলো গিগ লাগে না আসলে একটা সার্ভিসের জন্য, বেশি হলে 2টা হলে হয়। আর ডিজাইন এনি ইনভাইটেশন কার্ড, এখানে 6টা রিভিউ আছে ফেসবুকে। জি ভাই, লোগো ডিজাইন, এখানে ইনভাইটেশন কার্ড ডিজাইনও দেখতে পাচ্ছি। আবার ফেসবুক বিজনেস পেজ, আই উইল প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক। আচ্ছা এ তো ডিজিটাল মার্কেটিং এর কাজও করে, 5 ঘন্টাকে ডেলিভারি দেওয়া। আমাদের আমাদের সমস্যা হচ্ছে এটাই আর কি, একসাথে অনেকগুলো কাজ করতে মন চায়, সব সব দিক থেকে আর্ন করতে মন চায়, এই জন্য খুব বেশি ভালো করা যায় না। ওর কাজ বেশিরভাগ লোগো ডিজাইন, শুধুমাত্র যদি লোগো ডিজাইন নিয়ে পড়ে থাকতো তখন হয়তো লোগো ডিজাইন তা এটাতে আরো অত বেশি আনার জন্য আরো হয়তো অন্য কিছু সিস্টেম করতে পারতো। তবে যা দেখছি আর কি খারাপ না ভাই, 5টা ডেলি যদি 5টা অর্ডার থাকে তাহলেও কাজ করে পারা যায় না। আর ওই লোক একদিনে কয়টা জানি, 157টা একা করা, এ কিন্তু বলেও একা করতে পারবে না, ওর হয়তো ওর টিম আছে অবশ্যই, তারপর করেছে না যে এই ধরনের করতে পারতেছে। আচ্ছা বাংলাদেশি সেলারদের মধ্যে এটা দেখি, ওর 7টা আছে তবে $5 হয় মাত্র, অনেক প্রাইস অনেক কম রাখছে। তাও আবার খুলে দিবে 2টা লোগো, 2000 ও বেশি দেরি হয় না, ফেব্রুয়ারি থেকে 2020-এর ফেব্রুয়ারি থেকে শুরু করছে। ইওর আইডিয়া অ্যান্ড মাই ক্রিয়েটিভিটি ইজ ইকুয়াল টু দ্যাট স্কোর ফর ইউ, 130-star রিভিউ, খারাপ না। ফেব্রুয়ারি থেকে যদি হয়, মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট, 6 মাসে $500-600-এর মতো আর্ন করছে, 1000-এর উপরে হতে পারে, চলে এরকম হলে চলে, যেটা এখনো রানিং এ আছে অনেকগুলো অর্ডার আমাদের, এতটুকু ফলেও না চলবে ভাই, চলবে না এতটুকু ফলে। হ্যাঁ মোকাপ, এগুলো এগুলো এই ধরনের মোকাপগুলো ফ্রিতে পাওয়া যায়, দেখি সেটাও দেখায়। আপনারা ভাললে একটু সংগ্রহ করে রাখবেন, কারণ কাজ করলে কাজে লাগবে, একটু কাজে লাগবে বলতে অবশ্যই লাগবে ভাই। ফ্রিবিকে যায়, ফ্রিবিক থেকে পাওয়া যায়, তারপর আরো মোকাপ জন্য বিভিন্ন ধরনের মোকাপ সাইট আছে। হ্যাঁ পিএইচডি ফাইলগুলো ডাউনলোড করবেন, এখান থেকে আর্ন করে তো ডিজাইনাররা, মানে বাংলাদেশে অনেক। এই যে দেখেন এটা এটা আবার প্রিমিয়াম, আমি তাহলে পিএইচডি সিলেক্ট করে ফ্রিগুলো সিলেক্ট করি, কয়টা আছে দেখা যাক। মোকাপ তাও তো কম না ভাই, এই যে খুব বেশি না, মাত্র 1973টা আছে ফ্রি, আপনারও বেশি এর থেকে বেশি থাকলে বেশি ডাউনলোড করবেন আর কি। আর আমি ভাবছিলাম কি ওইগুলো মনে করেন মানে এই যে মানে প্রথমে যে অলি অলি মিডিয়া, হ্যাঁ এইটা ভাবছিলাম কি এটা মনে হয় শ্যাডো দিয়ে উত্তর করছে। হ্যাঁ সেটাও আছে তো, মানে হ্যাঁ মোকাবের উপর বলেছে নাকি এমনি ওই মোকাবের উপর বলেছে, না 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 ওভাবে মোকআপ করছে আর কি, কিছু কিছু শ্যাডো দিয়ে কিছু ইফেক্ট দিয়ে। তো আমরা চাইলে আমাদের লোগোটা ওখানে ওখানে যদি বসাই, বসাইলে আমাদের লোগোটাও এরকম হবে। হ্যাঁ আমাদের তৈরি করা লাগবে না এই ফাইলগুলো,
ছোট ছোট সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু আমাদের রেডিমেড আছে, ছোট ছোট সময় নষ্ট করে লাভ। তো এমনি নিজস্ব একটা ডিজাইন যদি করতে চাই তখন করব, যে এলো এগুলো কিন্তু এগুলোতে লোগো, এগুলোতে মোকাপ করলে ভালো, লোগো তার অ্যাকচুয়াল খারাপটা থাকে। তো সাধারণত বাইরা পছন্দ করে ফিন ফিন করে কিভাবে দেখা যাবে, মানে ফিন করে যেরকম দেখা যাবে ওইটাই ওইটাই মানে পারফেক্ট, এগুলো এগুলো পছন্দ করে বাইরা। তো ফিন করলে এরকম দেখা যাবে হয়তো লোগো লোগোটা, এই জন্য এগুলোর সাইতে এ ধরনের মোকাপগুলো দেখালে আরো ভালো হয় বাইরদের, মানে যখন আপনি দেখাচ্ছেন আর কি লোগোটা কেমন হয়েছে ওইটা দেখাচ্ছেন, তখন এই ধরনের মোকাপে দেখালে ভালো। এগুলো ডাউনলোড করে রাখবেন, তবে শুধুমাত্র এক ধরনের মোকাপ ইউজ করবেন না, এক ধরনের মোকাপ না, বিভিন্ন ভেরিয়েশন আনতে হবে। এগুলো আপনারা সময় নিয়ে এগুলো একটু ডাউনলোড করে রাখবেন, এগুলো যেতে যেতে পছন্দ হয়। হ্যাঁ ফ্রিবিকে, শুধু ফ্রিবিকে দেখতেছি আমি। তো মনে হয় আরো সাইট দিছিলাম আপনাদের গ্রুপে, মনে হয় দিছিলাম একটা লিস্ট মোকাপ ডাউনলোড করে দিছি ভাই, দিছি হ্যাঁ আছে। আপনারা ফোস্টে খুঁজে পাবেন না, এটা অনেক নিচে পড়ে গেছে। তো তো কি করবেন, হ্যাঁ তো কি করবেন আমি দেখাচ্ছি, ফাইলে যাবেন, গ্রুপের একটা ফাইল সেকশন আছে, এই যে ফাইলে যাবেন, আমি মনে হয় ডকে করছেন দ্য বিগেস্ট সোর্স অফ ফি ফর ফি মেকার্স, এই যে কিছু কিছু ড্রাইভের লিঙ্কও আছে ওখানে, তারা নিজস্ব কিছু ডিজাইন, এই যে লোগো মোকাপ এগুলো দেখবেন, আমি সবগুলো দেখি না কিন্তু। আর নিচের দিকে কিছু, নিচের দিকে কিছু দেখলাম ওগুলো ওপেন হয় না, এই যে দাদা এখানে যাবেন ফেসবুকের গ্রুপে, এই যে ফাইলস থেকে, ফাইলস থেকে এটা 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 ওপেন করবেন, আমি এখানে দিয়ে রাখছি যাতে সহজে খুঁজে পান, দরকারি জিনিসগুলো আমি ওই ফাইলে দিয়ে রাখি, যতগুলো লিঙ্ক আছে ফ্রিবিক থেকে, তারপর আছে ফ্রি ফ্রিবিজবাগ.কম, এই যে এখান থেকে পাওয়া যাবে, তারপর ফ্রিবিজবাগ.কম, গুডমোকাপ.কম এখানে দেখি, তারপর গ্রাফিক গ্রাফবেরি.কম, আমি এগুলো কখনো দেখিও নাই, শুধুমাত্র ফ্রিবিকটা ইউজ করি, আর সিএসএস অটোটা ইউজ করছিলাম, ফ্রি ডিজাইন রিসোর্স এটা ইউজ করছিলাম, মোকাপ ওয়াল, তারপর মোকাপ ওয়ালটা ইউজ করছি, এগুলো এগুলো শুধুমাত্র একটা একটা ফাইলের লিঙ্ক, এক একটা মানে এক একটা ফাইলের জন্য এই লিঙ্কগুলো সিঙ্গেল লিঙ্ক। তো এইগুলো উপরেগুলো হচ্ছে ওয়েবসাইট, যে গুড মোকাপ, ফেসবুক থেকে তো এখানে বেশি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, লোকমুখাগুলো দেখি আগে। আচ্ছা এটা এটা আরেকটা সাইডে নিয়ে যায়, আচ্ছা এইখান থেকে ডাউনলোড লোগো মোকাপ, তারা সরাসরি ডাউনলোডের লিঙ্ক তাদের ওয়েবসাইটে নাই, আরেকটা সাইট আরেকটা সাইটের লিঙ্ক তারা দিচ্ছে, যাও কিছু সমস্যা নাই, আমরা তো ডাউনলোড করতেই পারবো, ডাউনলোড ইজ বিং প্রিপেয়ার্ড।
এই জন্যই আমি এই সাইটগুলো খুব বেশি দেখি না, একটা সাইট থেকে আরেকটা সাইটে নিয়ে যাই। ফ্রিবিক থেকে ভালো, সরাসরি ডাউনলোড করা যায়। বন্ধুরা তাহলে আপনি এখান থেকে খুঁজে দেখবেন একটু ফাইলসে, ফাইল সেকশনে। আমি আরও যদি পাই কোনো গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক পাই, এটা আমি কপি করছিলাম একটা জায়গা থেকে এই কোর্সটা, ফেলে আবার এখানে রেখে দিব, ফাইলসে রেখে দিব। তো আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারি মার্কেট প্লেসে। এখন যেটা করতে হবে, ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করতে হবে। এখন কোন একটা টপিকস নিয়ে কাজ শুরু করতে হবে, রিসার্চ করতে হবে। আমরা যেভাবে রিসার্চ করতে পারি কিছু ফরম্যাট দেখাই, যেমন আমি লোগো ডিজাইন লিখে সার্চ দিই। খেয়াল করে আমি একটু লাইভ আপনাদেরকে রিসার্চ করা দেখাচ্ছি, তবে রিসার্চটা একটু সময় নিয়ে করতে হয়। যারা প্রফেশনাল, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে মার্কেটে, বিশেষ করে ফাইবারে, তারা কিন্তু এভাবেই রিসার্চ করে। লোগো ডিজাইন নিয়ে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছি প্রায় 1,14,000-এর উপরে সার্ভিস আছে, তো শুধুমাত্র লোগো ডিজাইন। এটা একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি লোগো ডিজাইনটা। লোগো ডিজাইনের আরো সাব ইন্ডাস্ট্রি আছে, যেমন সাব ক্যাটাগরি আছে, যেমন যেখানে উপরে দেখা যাচ্ছে সাজেস্টেড, ইউনিক লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন, সিম্পল লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, অনেকগুলো আবার ক্যাটাগরি আছে এখানে। লোগো ডিজাইনের আন্ডারে এতগুলো ক্যাটাগরি আছে, তো আমরা একটু আলাদা আলাদা করে ওপেন করে দেখি। শুধুমাত্র লোগো ডিজাইনে এই এই টপিকটির উপর ভালো করা যাবে না, আমরা দাঁড়াতেও পারবো না এখানে। 1,14,000 গিগে গিগের সাথে বা 1,14,000 সার্ভিসের সাথে আমাদের কম্পিটিশন করা কখনোই সম্ভব না। তাহলে আমরা এখানে দেখি ইউনিক লোগো ডিজাইন দেখি, তারপর মডার্ন লোগো ডিজাইন, তারপর সিম্পল লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন না, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, তারপর গেমিং লোগো ডিজাইন। আমার দেখি কোন কোনগুলোতে কী ধরনের কাজ। শুধুমাত্র ইউনিক লোগো ডিজাইন দেখেন, এখানে 1,06,000-এর উপর সার্ভিস আছে, তো শুধু ইউনিক লোগো ডিজাইন, এটার উপরেও খুব বেশি ভালো করা যাবে না। আমরা এটা এই তারপর দেখি এই গিকটা একটু দেখি, অথবা 1,000-এর যে ইয়ে আছে, রিভিউ আছে, ওটা দেখি, আর এটাও দেখি। 99টা অর্ডার চলতেছে তার, $105 করে, বেসিক $105, টোটাল কমপ্লিট করছে 2,507। কমপ্লিট না, শুধুমাত্র রিভিউ হয়েছে 2,507টা রিভিউ। আমরা $2,500 যদি ধরি, $100 যদি হয়, $2,500 না, $25,000 হয়, হ্যাঁ $25,000। শুরু করছে কখন ভাই সোহেল ভাই, দেখতেছেন? হ্যাঁ লেভেল টু দেখতেছেন ভাই, এই যে শুধুমাত্র এই কাজটাতে 2 বছর। হ্যাঁ হ্যাঁ, 2018 সালের অগাস্ট, তার মানে এখন তো অগাস্ট চলতেছে, মানে 2 বছর আর কি। 2 বছরে 5 দিনে দিবে, তিনটা 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 লোগো, তিনটা লোগো দিবে 5 দিনে, সোর্স ফাইল দিবে, এগুলো দিবে, সোর্স ফাইল, হাই রেজলিউশন, লোগো, ট্রান্সপারেন্সি, এগুলো দিবে। মূলত প্রিমিয়ামে পাঁচটা ডিজাইন দিবে, তাও 5 দিনে, $235 প্রিমিয়ামে, স্ট্যান্ডার্ড 155, এখানে 100। আমরা $100 যদি ধরি, $2,500 যদি ধরি, তাহলে $25,000, $25,000 দুই, শুধুমাত্র একটা সার্ভিস থেকে 2 বছরে। আমরা তার আরও হ্যাঁ
বাংলাদেশে একটু হিসাব করতে পারে, এই ও ইন্ডিয়ান দেখতেছি তো, ইন্ডিয়ানরা বেশি কাজ করতেছে, কিছু টেকনিক আছে মনে হয়। আচ্ছা শুধুমাত্র একটা সার্ভিসে এসে কাজ পাই যায়, এখানে কাজ পায় না? হ্যাঁ অবশ্যই গ্রুপে কাজ করলে অনেক হয়, টিম। হ্যাঁ হ্যাঁ না না ভাই, না না না, ওই রিভিউ, ওই রিভিউ গুলো এখন আর আশা করি না, এখন ফাইবার অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ এখন ওই রিভিউ আশা করি না। যাই হোক, ওরকম টিম যদি পান শিখতে পারবেন, কাজ কাজ করবেন, শিখতে পারবেন, আর লাভ লাভও হবে। ২০ লক্ষ টাকা হয় 2 বছরে। হ্যাঁ এটা কিছুটা হাতে, তবে এই যে এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে বসাই দিছে, এই যে বার্গার গুলো, মাংকি বার্গার। সবগুলো আসলে ইউনিক করা সম্ভব না, মানে এই যে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু মিলাইয়ে করাই দেয়। আমার ফ্রেন্ড একটা আছে, ও এখনো কাজ করে, প্রত্যেকদিনই কাজ পায় সে, তার আসলে কোনো এত বেশি ক্রিয়েটিভিটি নাই, শুধু এই যে লোগো অর্ডার ফাইলে এখান থেকে কিছু ওখান থেকে কিছু মিলাই করে দেয় সে নিজে। সে আসলে লোগো ডিজাইনের খুব বেশি মর্মাত্মাও বুঝে না, কিন্তু লোগো ডিজাইনের কাজ করে ভালো ভালো হতে, এখন আমার থেকে বেশি আর্ন করছে সে। আমি তো এই সি পাওয়ার ট্রেনিং, এই এলইডি ট্রেনিংগুলো করতে করতে আমার কাজ করা হইলো না। ৯৯টা অর্ডার, এটা যদি একদিনে ৯৯টা হয় ১০০ ফাঁস, ৯৯০ ডলার একদিনে, ৭০০ ধরি, ২০০ ধরি একদিনে, একদিনে ২০০ ডলার ধরলেও ১৬,০০০ টাকা। ক্যাম না না একই, এইটা এটা তো, এগুলো জাস্ট স্যাম্পল বুঝছেন, এগুলো জাস্ট স্যাম্পল রাখছে, শুধু সবগুলো সব সব বায়ার বায়ারদের যেটা এই লোগোটা দিতে হবে তা না, বুঝছেন, আলাদা আলাদা লোগো দিতে হবে। যেমন এটা দিছে, দিছে একজনকে, হেল্প দাম মামা, এটা একজনকে দিয়েছে, এটা এটা কিন্তু খাস হয়ে যায় বায়ার রিভিউ দিছে, যে রিভিউটাও দেখা যাচ্ছে, তারপর এটা দিছে একজনকে। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আমরা রিসার্চ করতেছিলাম একটু কি ধরনের কাজে চাহিদা আছে, আরব ডিজাইন এ পাকিস্তানি খুব বেশি নাই, ২১০ তাও কম না। আমরা ইউনিক লোগো ডিজাইনে যা ফেল, যে রেজাল্টটা পেলাম অর্ডার ভালো আছে ঠিকই, কিন্তু কম্পিটিশন একটু বেশি, তো ফার্স্ট পেজে না আসতে না পারলে আমরা খুব বেশি ভালো করতে পারবো না। এই আর ১০০০ না, ১০০০০০, ১০০০০০ সার্ভিস থেকে সামনে ওই অটোগুলো সার্ভিসের সাথে কম্পিটিশন করা আসলে সম্ভব না, এজন্য ইউনিক লোগো ডিজাইন এই কিওয়ার্ডটা নিয়ে, এই এই টপিকটা নিয়ে আমরা খুব বেশি কাজ করতে পারবো। আমার এখানে আরও কিছু আছে, আমরা ওগুলো দেখবো। তারপর এখানে দেখি, এখানে লেখা যাচ্ছে মডার্ন লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইনে ৭৬,০০০ আছে, তাও কম না, ৭৬,০০০-এর সাথে কম্পিটিশন করা তার ব্যাপার। আমরা দেখি এখানে অর্ডার কীরকম আছে, অর্ডার মোটামুটি ২টা অর্ডার চলতেছে, আরও বাকিগুলোতে দেখি, এখানে দেখি তার ৩টা অর্ডার চলতেছে, আর প্রায় সবগুলোতে অর্ডার অর্ডার থাকে সবসময়। এটা দেখি, হ্যাঁ ১৯টা আছে, তো ভালো ভালো, এই এই ক্ষেত্রগুলিতে ভালো ভালো কাজ চলতেছে। প্রো, এটা প্রো ডিজাইনার, ওর কোনো অর্ডার নাই, এখানে ১টা অর্ডার চলতেছে, আর লোগোগুলো খুব বেশি সুন্দর নাই, ও পাকিস্তানি।
যাই হোক, আমরা এক কাজ করি, কিছুদিন লোগো প্র্যাকটিস করি, শুধু লোগো প্র্যাকটিস করি, এই লোগো নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। আর যারা অন্য ক্যাটাগরিতে কাজ করতে চান তাও করতে পারবেন। আমরা লোগো প্র্যাকটিস করার জন্য খুবই করব আগে, অ্যাটলিস্ট 1 মাস আমরা সময় নেব, 1 মাস সময় নিয়ে শুধু শুধু খুবই করব, যতগুলো চেষ্টা করবো যতগুলো লোগো আছে। এই যে গ্রাফিক ডিভারে গেলাম, গ্রাফিক ডিভারে লোগো, যে লোগোতে যখন গেলাম, এই যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, পপুলার আইটেমস হচ্ছে, দেখি পপুলার আইটেমগুলোতে, তারপরে অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যানিমালস লোগো, বিল্ডিংস লোগো, আমরা এখান থেকে করলে কোন ধরনের লোগোগুলো কীরকম হয় আমরা সেগুলো বুঝতে পারবো। তো ফাইবার থেকে কপি করে লাভ নাই, ফাইবার থেকে অনেকে অনেক সময় দেখা যায় মিনিমালিস্ট। হ্যাঁ এখান থেকে করবেন ভাই, গ্রাফিক রিবার, গ্রাফিক রিবার নাই, গ্রাফিক রিবার ওই, হ্যাঁ এটা তো আমরা অনেকবারই দেখছিলাম, এগুলো আপাতত করা যাবে না। প্রথমে যারা নতুন আছে তারা সাধারণত এগুলো কপি করে, টেক্সট লোগো, টেক্সট লোগো এখানে ওই লেটারিং লোগোগুলো আর কি, লেটার্স লোগো, ওই যে আমরা প্রথমে করছিলাম যে ফটোশপে যখন করছিলাম যে আমাদের নামের প্রথম অক্ষরগুলো দিয়ে করছিলাম, এই অক্ষরগুলো দিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস শুরু করা যায়। এই যে এখানে এথা দিয়ে কীভাবে একটা লোগো ডিজাইন করছে, আমরা এগুলো থেকে এগুলো দিয়ে শুরু করতে পারি, প্র্যাকটিস শুরু করতে পারি। ফ্যান টুল না ভাই, মানে লোগো ডিজাইন খুবই করবেন। হ্যাঁ এই যে লোগোগুলো চেষ্টা করবেন কীভাবে বানানো যায়, বানাতে পারেন কিনা দেখবেন। বেশি তো না, এক এক মাস আপনি প্রত্যেক দিন অ্যাটলিস্ট ডেইলি 5টা লোগো ডিজাইন কপি করার চেষ্টা করবেন। যদিও বা এইদিকে তো প্রত্যেক দিন 4 ঘন্টা যাচ্ছে, তো স্যার আপনি আলাদা সময়ে 5টা, এটা কি করার চলতেছে, কি যেতে পারেন না এখন। তো এভাবে কিছুদিন প্র্যাকটিস করে আমরা ক্যাটাগরিগুলো শিখে নিই, বুঝতে পারছেন, ক্যাটাগরিগুলো শিখে নিই কোন ধরনের লোগোগুলো কীরকম। মনে করেন লেটারিং লোগো প্র্যাকটিস করলাম 1 মাস, আর তারপর এই প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে আমি নিজেও ডিজাইন করলাম। আবার মনে করেন আমার নামের প্রথম অক্ষরটা দিয়ে আমি চেষ্টা করলাম যে কেমন লাগে একটু করে দেখি, তারপর আবার বিভিন্ন বিভিন্ন অক্ষর দিয়ে আমি ডিজাইন করে দেখবো নিজের আইডিয়া থেকে, ফাঁকে ফাঁকে আর কি, মানে প্র্যাকটিস কপি করার ফাঁকে ফাঁকে আমি নিজেও ট্রাই করে দেখবো সুন্দর ডিজাইন আছে কি না। তারপর একটা লোগো ডিজাইন করলে আমি ওইটা শেয়ার করব, এভাবে করতে হবে। আপনারা যে বড় বড় গ্রুপ আছে অনেক বাংলাদেশিরা যেগুলো ইয়া করে ফলো করে, বড় বড় গ্রুপ গ্রুপ আছে, ওগুলোতে একটু ফলো করবেন, আপনারা পোস্ট করার পোস্ট করবেন যদি নতুন নতুন ডিজাইন করেন, পরামর্শ চাইবেন। কতগুলো গ্রুপে অবশ্য ইয়া করে ইনস্টল করে, তো ওগুলো কানে নিবেন না আর কি। আর এই ধরনের লোগোগুলো প্র্যাকটিস করতে করতে যদি আমাদের ইউনিক একটা লোগো তৈরি হয়, 10-20টা লোগো তৈরি হয়, তখন ওই ইয়াতে যাব, বিহেন্সে যাব, বিহেন্সে আমরা পোর্টফোলিও ডেভেলপ করব। তো এই তো বুঝলাম আমরা লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইনের মানে কাজ করার সিস্টেমটা, মানে যেভাবে আমরা শুরু করতে পারি। তো একটা ক্যাটাগরি আমরা বুঝলাম যে এই ক্যাটাগরিতে কাজ করে মানে এতটুক উপকৃত হওয়া যায়। তো লোগো ডিজাইন ছাড়াও আরো আরো অনেক আছে, আরো অনেক আছে। এখন আরেকটা প্রফিটেবল প্রফিটেবল কাজ সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন করেও ভালো প্রফিট করা যায় পিওডি পিওডি সাইটগুলো থেকে। আপনারা যদি চান পিওডি সাইটে কাজ করবেন তাও করতে পারবেন টি শার্ট ডিজাইন নিয়ে। আর আমি শাহজাদাপুর দেখলাম, শাহজাদাপুর অনেকগুলো ডিজাইন দেখলাম টি শার্ট ডিজাইনের, খুব ভালো, খারাপ না, মোটামুটি ভালো ভালো আছে। আপনি একটা টপিক নিয়ে কাজ যদি করেন পিওডি সাইটে কিন্তু ভালো করতে পারবেন। তবে আপনারা যদি কাজ করেন এগুলোতে একটু
মার্কেটিংটা শিখবেন যতটুকু পারা যায়। ডিজাইনটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর অংশ, তো এখানে মার্কেটিং সেন্সটা মাথায় রাখতে হয়। মার্কেটিং সেন্স না থাকলে শুধুমাত্র ডিজাইনে না, প্রায় কোনো সেক্টরেই খুব বেশি ভালো করা যায় না। মানে কাজ পারেন, কিন্তু কাজগুলোকে আপনি সবার কাছে তুলে ধরার জন্য আপনার মার্কেটিংয়ের ব্যাপারগুলো জানা থাকা লাগবে। এই জন্য মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো মার্কেটিং মার্কেটিং শিখতে হয় এইভাবে আস্তে আস্তে, মানে কারণ বিভিন্ন বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করতেছেন, শেয়ার করে লোকে কি ধরনের কমেন্ট করতেছে, লোকে কি ধরনের সেন্টিমেন্ট দেখাচ্ছে, ওগুলো বুঝে আপনি আস্তে আস্তে মার্কেটিং শিখে ফেলবেন। তখন বুঝবেন যে এই ধরনের ডিজাইন করে এভাবে যদি আমি উপস্থাপন করি, তখন লোকে এই ধরনের এভাবে এভাবে চিন্তা করবে, এই আইডিয়াগুলো তখন এসে যাবে। আচ্ছা, তো আমরা তাহলে কয়েকটা লোগো প্র্যাকটিস করি। কালকে এটা করলাম, আমার আরো কিছু লেটারিং লোগো আছে, টেক্সট বেস লোগো। আচ্ছা অলি ভাই, আপনাদের মতো দিয়েছিলাম লোগোগুলো। হ্যাঁ, এই লোগোগুলো মনে দিয়েছিলাম আপনাদের, সবাই পাইছেন মনে হয়। হ্যাঁ, এটা দিয়েছিলাম, এগুলো দিই নাই। আচ্ছা, আমি গুগলে সার্চ করে দেখি, ওই সার্চ পেজটা আপনাদের দিব, আপনারা ওখান থেকে কিছু লোগো নিয়ে একটু প্র্যাকটিস করে থাকেন, অথবা আমরা এই যে এখান থেকেই করি। এই যে এটা করা যাবে, অ্যানোভা, এই যে এটা। আচ্ছা, তাহলে আমরা এটা প্র্যাকটিস করে দেখি। এখানে ঝামেলা আছে মনে, পারবেন না। আচ্ছা, আমি এটা না, এটা 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 করা যাক, X58। এটা করে দেখাবো, এটা এখন বুঝলেন না, এটা মনে হয় দেখাইছিলাম, এটা করা যায়, অথবা এটা করা যায়, এক্সট্রা বক্স, এটা করি, এক্সট্রা বক্স। থ্রিডির মতো মনে হচ্ছে, সুন্দর আছে লোগোটা, করতে পারলেও ভালো লাগবে। জি ভাই, হ্যাঁ, আমি তাহলে লিঙ্কটা দিই, এখান থেকে একটু দেখেন। আপনারা বিহান্সে অ্যাকাউন্ট করে নেবেন একটু। লিঙ্কটা দিলাম, আপনারা এখান থেকে স্ক্রিনশট ক্লিক ক্লিক করলে এই স্ক্রিনশট গুলো আসবে, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাবে গিয়ে ওখান থেকে ডাউনলোড করবেন আর কি। আর আমরা আরো কিছু ইনফরমেশন আছে কিনা দেখি, এখানে এখানে করা এটা করা হয়েছে সিএস ভার্সনে, যাও যেখানে যেখানেই হলেই হলো। আর এখানে ফোন ইজ ইউজিং উইন্ডোজ সিস্টেম ফোন, এই দেখ, হ্যাঁ একটা অ্যাকাউন্ট খোলা যায়, আপনি পারবেন বিভিন্ন বিভিন্ন জিমেইল দিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে এতগুলো অ্যাকাউন্ট তো ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, পারবেন অবশ্যই, পারবেন, আমারও আছে, দুইটা আছে, আমি একটাও ইউজ করি না। ফুতুরা MD BT ভোল্ট, এই ফোনটা দেখি আমার সিস্টেমে আছে কি না, না থাকলে ডাউনলোড করা যাবে, ফ্রি ফোন মেবি। আচ্ছা দেখতেছি, নাই ওই ফোনটা নাই। তাহলে ডাউনলোড করতে হবে।
ফোন তো আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, আপনারা তাহলে অন্য একটা ফোন ইউজ করবেন, মনস্টার বা এটা নর্মাল ফোন ইউজ করলে হবে। বলতেছি কি, ফোন ইজ ইউজিং উইন্ডোজ সিস্টেম, ফোন উইন্ডোজের সাথে বিল্ডিং পাঠানোর কথা। মোকা প্রিভিউ আর নট ইনক্লুডেড অন ভার্সাস ফাইলস। আচ্ছা, মোকা প্রিভিউ নাকি দেয় নাই। স্কেলেবল ভেক্টর ফাইলস, অনেকের কিন্তু ট্রেনিং চলাকালীন আর্নিং হয়েছিল, অনেকের হয় নাই, আমারও হয় নাই। আমাদের ব্যাচগুলোতে যারা যারা আর্নিং করছে, আমি সবার শেষে আমি আর্নিং করছিলাম। তবে সব শেষে ক্লোজ হওয়ার আগে, ফদার ক্লোজ হওয়ার আগে সর্বোচ্চ আর্নিং আমার ছিল। কতদিন লাগছিল ভুলে গেছি, মূলত এটা সতেরো সালে। এটা সতেরো সালে আমার মনে হয় ফোন খোলা হয়েছে, 18 সালের অর্ধেক পর্যন্ত আসছে মনে হয়। আমরা না না 18 সাল না, 17 সালটা, 17 সালের মধ্যেই, 17 সাল, 18 সাল আস্তে আস্তে প্রজেক্ট প্রজেক্ট ক্লোজ হয়েছিল। রুবাই আপু, ওই সিফার প্রজেক্টটা 18 সালে না ছিল যে, 18 বার 19-এ না, আচ্ছা আচ্ছা, আমরা ওই সি পাওয়ার চলাকালীন সময় আমরা ল্যাপটপ গুলো পাইছিলাম। আর্নিং তো অনেক এর অনেক আগে হিসাব করছে, তারপর ল্যাপটপ দিছিল ওই সময়, যখন ধরেন সি পাওয়ার প্রজেক্টটা শুরু হওয়ার ধরেন এক মাস কমপ্লিট হইলো, ওই সময় আমরা ল্যাপটপ গুলো পাইছিলাম। তো আপনাদের তো আপনাদের তো আপনাদের তো 50টা হবে না টোটাল। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওইটা এটা হচ্ছে ওই যে কাজগুলো শেখার ব্যাপার, শেখার উপর ডিপেন্ড করবে। বার্নিং ডিজাইন না, কিন্তু যারা করতেছে প্রফেশনাল লোগো ডিজাইন করতেছে, এরকম অনেকেই আমার কাছ থেকে আবার পরামর্শ নেয়। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি, এই যে লোগোটা, এই লোগোটা আমি করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি, যারা প্রফেশনালি শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে করে, ওই যে বললাম একটু আগে যে শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করতে যায়, আমার সেও ভালো আর্নিং আছে, তার সেও আমার কাছ থেকে পরামর্শ নেয়, পরামর্শ নেয়। আমি আবার কাজও করেও দিছি ওনাকে, এই যে এটা এটা করছিলাম, এটা একটা, ও সরি, দেখতেছেন এটা করছিলাম, এটা আমি সরাসরি পাই নাই, ওই বললাম একজন একটা ছোট ভাই, আমরা অবশ্য একসাথে ট্রেনিং করছি, থ্রিটি সিটিও একসাথে ট্রেনিং করছি, এলইডিবিটিও একসাথে ট্রেনিং করছি। হ্যাঁ, এলইডিবির আগে 6 মাস ওই সেভের আন্ডারে আর কি, টেকনিক্যালে থ্রিটি সিটিতে। কনসেপ্ট বায়ার না, বায়ার বলছিল এরকম ইয়ে হবে, এরকম মানে রাউন্ড আকারের হবে, তার লোগো ছিল এটা, এটাকে পুনরায় তৈরি করো আর কি, যে এই লোগোটা নাকি আর কেউ একজন বানাই দিয়েছে, এটা তার পছন্দ হচ্ছে না। তো তবে এই কালারগুলো, হ্যাঁ হ্যাঁ, এই কালার এটাও তো সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, আমার তো ওটার সাথে এটাই বেশি সুন্দর মনে হয়। তো মানে এই কালারগুলো থাকবে এরকম বলছিল আর কি, তো সূর্যটা কিছুটা মিন করবে এরকম বলছিল। তো আমি এটা,
আমার তো ওইটা বেশি সুন্দর মনে হয়। সূর্য আছে, তারপর টাইমের ব্যাপারটাও আছে, এরকম কিছু লাগবে বলছিল। আর তার যেহেতু ট্রাভেল লোগো, তো ট্রাভেল লোগোর ক্ষেত্রে এই যে বিমান বা ট্রাভেলের সরঞ্জামগুলো একটু থাকলে ধর ইয়া ট্রাভেলটা মিন করে আর কি, এই জন্য বিমানটা রাখছি কীভাবে। আর এই ফোনটা সে নিজে দিয়েছিল, কোনটা বিমানটা না এটা হাতে বানানো না, এটা আমি এমনি ওই যে রেক্টাঙ্গেল হাতে বানানো বলতে ওইটা আর কি, রেক্টাঙ্গেল দিয়ে বানাইছিলাম। আর না বানাইলে ওগুলো পাওয়া যায়, এগুলো ওই ফ্লাদা এখন থেকে পাওয়া যায়, ফ্লিপিক থেকে পাওয়া যায়। তো আমি হ্যাঁ ছবি এঁকেও করা যায়। তারপর এটার সাথে সে আরো আরো কাজ ছিল, সবগুলো কাজ ওই সবগুলো কাজ আমি করে দিয়েছিলাম ওই বায়ারের। এই যে বিজনেস কার্ডটা মানে লোগোর সাথে মিল রেখে এইটা করছিলাম, ওই যে লোগোটা যেরকম বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড আছে এরকম। জি ভাই, হ্যাঁ হ্যাঁ একই লোকের বিজনেস কার্ড ছিল, তারপরে আরো হ্যাঁ এখানে আছে আমার সবগুলো এনভেলপ ছিল, এই যে এনভেলপ এনভেলপটা দেখাই, এই যে এনভেলপ এনভেলপ ছিল, একই ডিজাইন করছে, অনেক খুশি হয়েছে ভাই। আর না এনভেলপে আলাদা, তবে এনভেলপেও বিভিন্ন ধরনের সাইজ আছে, এনভেলপ করে দিয়েছিলাম। তারপর লেটার লেটার হেড মানে না না শুধু আমি লোগো লোগো থেকে কপি করছি, কিছু হয়তো একটু এডিট ওডিট করতে হয়েছে, এডিট করতে হয়েছে অবশ্য, কারণ লোগোতে যে শেপগুলো আছে ওগুলো এখানে একটা বিজনেস কার্ডে ইয়ে করা মানে কমেন্ট করা সম্ভব না, এগুলো একটু হয়তো ম্যানুয়ালি ড্র করছি। হ্যাঁ হ্যাঁ এদিকেরটা এদিকেরটা না, হ্যাঁ এটা আলাদাভাবে করছি আর কি। তারপরে লেটার হেড করে দিয়েছিলাম, লেটার হেড তারপরে খাম ছিল দেখি এখানে, এনভেলপ ছিল, লেটার লেটার হেড একটা ছিল, তারপরে বিজনেস কার্ড আর লোগো, টোটাল $150 হয়েছে সবগুলো হাজার পেছনে। আমাকে $100 টাকা দিছে, ও $50 টাকা নিছে আর কি, যেহেতু খাস টাস সেভ হয়েছে। দুইটা দেখাইছিলাম, এইটা একটা এই কালারের, এটার সাথে ওইটা পছন্দ হয়েছিল আর কি। আমি এই লোগোগুলো করতে গিয়ে আমি যে যেখান থেকে আইডিয়া নিছি, একটু দেখেন, এই যে আমি এই লোগোগুলো ডাউনলোড করছিলাম, এই যে এটা ডাউনলোড করছি এখান থেকে, নিজে মানে ট্রাভেল লোগোগুলো কী ধরনের হয়, আর একটু রোমান্টিক টাইপের, যেহেতু ওখানে আছে ওয়েটিং ফর ইউ, একটু রোমান্টিক টাইপের এই ধরনের লোগো কেমন হবে আমি আইডিয়া নিয়েছিলাম। এই যে এখান থেকে আগে নিচে এইটা এটাকে এটাকে আমি চিন্তা করছিলাম এটাকে ওখানে অ্যাপ্লাই করা যায় কিনা। এখান থেকে আইডিয়া নিয়েছি, মানে ওগুলো মূলত আমি কয়েকটা লোগো ডাউনলোড করছি যেগুলো ট্রাভেল রিলেটেড, এই ধরনের কিছু লোগো ডাউনলোড করছিলাম আগে। এগুলো এগুলো হচ্ছে এনভার্টার থেকে, ওই গ্রাফিক রিভার থেকে, এই যে দেখেন এই ধরনের সেভ ইউজ করছি। তারপর আমি মূলত এই যে এটাকে ফলো করছি ওই সূর্যতার জন্য এটাকে ফলো করছিলাম। তারপর হ্যাঁ এগুলো মিলে নেয় অবশ্য, এগুলো ফলো করছি। এখন আপনি কি বুঝলেন ইমতিয়াজ ভাই, এই যে আমি দেখাইলাম যে অনেকগুলো লোগো স্যাম্পল দেখাইলাম, যে এই লোগোটা হওয়ার আগে যে আমি যেগুলো কালেক্ট করছি, হ্যাঁ অনেক জায়গা থেকে আইডিয়া নিছি, আর এটা ধরা যায় অনেকটা কপি করছি লোগোটা, মানে কপি করছি বলতে আইডিয়া কপি করছি, সেগুলো কিছু কপি করছি তবে ফুল ফুললি না, মানে লোগো ডিজাইন করতে হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ মূলত ইউনিক তো একেবারে ইউনিক তো সম্ভব না, কারণ পৃথিবীতে এরকম কোনো কিছুই
যেগুলো ভালো ভালো আছে আর কি, ফলন্ত কিছু এরকম না। যেমন গুগলটা যে বললাম ওই দিন, যে গুগল গুগল একটা সার্চ ইঞ্জিন, এটাও তো ইউনিক আইডিয়া না। আইডিয়াটা কিন্তু এর আগেও ছিল, বিং, ইয়াহু, তাদের ছিল। তো তারা একটু অ্যাডভান্স করছে, মানে সিস্টেমগুলোকে ডেভেলপ করছে। আর বইও তো, হ্যাঁ ছাড়া দেখো, মেসেজের নাম দিচ্ছেন এস্তে গ্রিন, এস্তে গ্রিন সার্ভিস, এস্তে গ্রিন সার্ভিস। এটা কি, এটা কি কি রিলেটেড? এখন তো তাড়াহুড়ো করে তো করা যাবে না। গ্রিন সার্ভিস আমি তো সময় পাবো না মনে হয়, কখন আর সময়। এস্তে গ্রিন সার্ভিস মানে তাই, 1 ঘন্টা, 1 ঘন্টায় একটা লোগো হয় কিছু একদিন না চেষ্টা করে। তো। এটা কোন রিলেটেড, কোন ক্যাটাগরির ইন্ডাস্ট্রি? পরিবেশ বান্ধব এরকম কিছু নাকি? আপনি আমাকে ওই কন্টেস্টের লিঙ্কটা দেন। হ্যাঁ ইমতিয়াজ ভাই, কপিরাইট না, কপিরাইট হবে না, কারণ আপনি তো ওই ওই এমটা প্রাইস প্রাইস যদি সেম হয় তখন হয়তো কপিরাইট হবে না ওই ইয়া আর কি, মানে কি বলে বায়ার মূলত কাস্টমার, কাস্টমার কিন্তু বলবে এটা কপি, মানে কাস্টমার পছন্দ হবে না তখন, যদি যদি জানে কাস্টমার। Would you like a logo design for our business taking service? The business specializes in hydro seeding and hydro mulching. Hydro seeding is the hydraulic application of water, seed, fertilizer and fertilizer and the option of goat supporting additives. জি হাবিব ভাই, আপনার তো আর ডি নাই এখনো, ওই দেখতেছিলাম লাস্টে লিখে দেওয়া আছে তাহলে দেওয়া। হাবিবুর রহমান হাবিব না? তো ছিলেন, কালকে অনেকে তুলে দিয়ে নাই, তারপর আরো লাস্টের দিকে আসছেন। হ্যাঁ হ্যাঁ কোনটা হয়,
কাকে বলতেছেন ইমতিয়াজ ভাই? হ্যাঁ, আপনাকে বলছি যে আমাদের কত ঘন্টা কমপ্লিট হলো কোর্সটি? আজকে চলতেছে 32তম ক্লাস, কত ঘন্টা কমপ্লিট হলো জানি না, হিসাব করি নাই। শরীফা সরকার, কুমকুম আবু দিয়ে দিছি, ফারজানা আবু রমনা দিয়ে দিছিলাম। আজকে 10 তারিখ তো না, 10 তারিখ। তারপর আরো কি গেল, আপনার ভোটটা দিয়ে দিছি, ঠিক আছে, সবার সবার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ ভাই দিছি, আপনার তো সবার আগে দিছি। ফারজানা আপু আপনারটা দিয়ে দিছি, ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা, উই উড লাইক এ লোগো ডিজাইন ফর আওয়ার বিজনেস স্টেক ইন সার্ভিসেস। আচ্ছা, এটার জন্য লোগো লাগবে, বিশেষ করে হাইড্রো সিডিং অ্যান্ড হাইড্রো মেডিসিন। হাইড্রো সিডিং সাউন্ড হচ্ছে বেশি হয়ে, এটা সারা থাকবো আপনার ওড়ির থেকে। হাইড্রো সেটিং ইজ দ্য হাইড্রোলিক অ্যাপ্লিকেশন অফ ওয়াটার, ওয়াটার সিড ফার্টিলাইজার অ্যান্ড দ্য অপশন অফ গ্রোথ সাবরিং অ্যাডিটিভস ফার্টিলাইজিং ফর প্রপার ইল্ড। হাইড্রো সিড আর ট্রান্স, আমি বুঝতেছিও না এতগুলো শব্দ। টু প্রোভাইড এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি অ্যান্ড সেফ, এটা কি এটা, তো এটার মানে বুঝতেছি না। অফ লার্জ অ্যারিয়াস হাইড্রোভেন্সিং প্রোভাইডস আ টেম্পোরারি লেয়ার অফ এরোশন কন্ট্রোল ফ্রম ওয়াইল্ড ওয়াটার আনটিল ইট হ্যাজ সাম জার্মিনেটস মেকিং ইট আইডিয়াল ফর বেটার টেম্পারেচারস বিলো 16 ফর এক্সাম্পল স্টাডিজ। আচ্ছা, একটি ছবি দিছে দেখা যাক। আচ্ছা এটা, আচ্ছা মনে করো তারা এই কাজগুলো করে, এটা দিয়ে আমি কিছু বুঝবো না। আচ্ছা, মূলত তারা এই এটা এটা হাইলাইট করতে চাচ্ছে, মানে এই যে এই যন্ত্রগুলো তারা তার থেকে সাপ্লাই দেওয়া হয়, মানে এরকম কিছু নাকি নাকি এই এই যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ দুইটা অস্ট্রেলিয়া থেকে টাকাও জমা দিয়েছে, দেখি এন্ট্রি গুলো দেখি কিরকম। এখান থেকে তো আইডিয়া নেওয়া যায় যারা যারা সাবমিট করছে। সারা না যাবো, আপনি কি সাবমিট করছেন? সময় আছে 18 ঘন্টা, কিন্তু এখান থেকে আইডিয়া নেন না, সব তো ফাটা ডিজাইন, ফাটা ফাটা ডিজাইন দেখতেছি, এটা এটা সুন্দর হয় না তাই। না না, ট্রাক টাকা লাগবে না, আইডিয়া বলতে আপনি এগুলো, না আমি বলি আমি বলি এখানে ফার্স্ট আসে ধরেছে, আইডিয়া বলতে আপনি এই আইডিয়াগুলো নেওয়া দরকার নেই। আপনি দেখবেন যে এখানে মূলত সবাই কী ধরনের ডিজাইন করতেছে, যেখানে তাহলে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল, তো এনভায়রনমেন্টাল সবগুলো ডিজাইন, তো এখন আপনি কাজ করেন এখান থেকে বেরিয়ে যান, আপনি এনভায়রনমেন্টাল এই ধরনের লোগোগুলো আপনি অন্য জায়গায় সার্চ করেন, অন্য জায়গা থেকে আইডিয়া নেন। ডিসক্রিপশনটা আর একটু দেখা যাক, উইল লাইক আ লোগো ডিজাইন ফর বিজনেস স্ট্রাগলিং সার্ভিস ইন হাইড্রো সেডিং অ্যান্ড হাইড্রো মুলসিং। মূলত তাদের কাজটা হচ্ছে এটা, হাইড্রো সেডিং অ্যান্ড হাইড্রো মুলসিং। তো হাইড্রো সেডিংটা কি হচ্ছে, হাইড্রোলিক অ্যাপ্লিকেশন অফ ওয়াটার সিড অ্যান্ড অপশন
পার্সোনাল গ্রোথ সাপোর্টিং ইনক্লুডিং, এত লম্বা একটা এটা বলতে গিয়ে নামটা, কিন্তু আমার তো যেটা বুঝতে হবে মূলত তারা কি কাজ করে সেটা বুঝতে হবে। তো এখানে মনে করেন আমি বুঝতেছি না কি, যে এখান থেকে বুঝতেছি না আমি, ধরেন এই শব্দটা বুঝতেছি না, আচ্ছা এই লিঙ্কটা তো আর লাগবে না, ট্রান্সফার করে দেখি। কোনো বাংলা শব্দই নাই, ফ্রেন্ডলি অ্যান্ড সেফ, বাংলা কোনো ওয়ার্ড নাই। আমরা যদি হিন্দি দেখি, হিন্দির কোনো ওয়ার্ড নাই, ইন্দোনেশিয়ার আলাদা ওয়ার্ড আছে, কিন্তু এটা তো আমি বুঝতেছি না। এখান থেকে হাইড্রো সেটিং হচ্ছে এটাই, যে হাইড্রোলিক অ্যাপ্লিকেশন অফ ওয়াটার, হাইড্রো সেটিং, হাইড্রো সেটিংটা এটা নিয়ে আমরা বরং চাল দিতে পারি, বিসঙ্গতা না পড়ে আমরা এটার অর্থ করি হাইড্রো সেটিং। হাইড্রো সেটিং বাংলাও হাইড্রো সেটিং, তো আমরা মূলত খাজ দেখি, তারা অ্যাকচুয়ালি আমরা ভিজুয়ালি দেখি মূলত এই খাজগুলো কীরকম। হাইড্রো সেটিং ইমেজে ক্লিক করলাম, মূলত তারা এই যে এইভাবে ছিটায় ছিটায় আর কি, হাইড্রো সিডিং ওই সারগুলো, পানি একসাথে, ওয়াটার, বীজ, তারপরে সার সব কিছু থাকে একসাথে, তারা এগুলো ছিটায়। তো আমরা তো আলাদা আলাদা করে বীজ পানি আলাদা আলাদা করে, কিন্তু তারা একসাথে ছিটাচ্ছে, এটা এটাই মেবি হাইড্রো সিডিং। আমি এটা বুঝলাম, আপনারা কি বুঝলেন জানি না, হাইড্রো সিডিং অ্যান্ড তারপর আর দেখি হাইড্রো মনসুনটা দেখি, এটাও তো সেম ওই একই কাজ। আচ্ছা হ্যাঁ কন্টেস্ট, আচ্ছা তাহলে বুঝলাম যে হাইড্রো সেটিং মতো এগুলোই, ওয়াটার, সিড ফার্টিলাইজার অ্যান্ড দ্য অপশন অফ গ্রোথ সাপোর্টিং ইনক্রিজ, মানে ফসল বেশি হয় এই ধরনের সব কিছু একসাথে মিলিয়ে তুমি ফার্মার্স এগ্রিকালচার ট্রাস্ট টু প্রোভাইড এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, মানে ওই এনভায়রন পরিবেশ বান্ধব এরকম এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বলতেছে, এবং নিরাপদ কন্ট্রোল ফ্রম যে মানে যে সিস্টেমে তারা এগুলো দিচ্ছে আর কি, যে ওয়াটার বীজ ফার্টিলাইজার যা কিছু দিচ্ছে সবগুলো পরিবেশ বান্ধব, এটা এটা বলতে চাই বলতে চাইছে। এনভায়রনমেন্টস মেকিং ইট ডিল অফ বেটার সেলস বিলো দিস ইজ ইন প্রোভাইডিং সাম কন্টেস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হাইড্রো সিডিং মূলত এই এই ধরনের লোগো একটা হতে পারে, আমরা তাহলে একেবারে মনে করেন আমরা কিছু 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 বুঝি না, তো এই শব্দগুলো দিয়ে আমি লোগো খুঁজে দেখি এই ধরনের লোগো আছে কিনা, বেশিরভাগ এই যে দেখা যাচ্ছে ফুড এই ধরনের, এই ধরনের লোগো এটা এটা তো হবে না, এটা কিন্তু দারুণ হয়েছে, স্প্রে স্প্রে দাম ওইটার সাথে ওইটার সাথে যায়। সেক্ষেত্রে আমাদের স্প্রে ধরনের এই ধরনের কিছু একটা রাখতে হবে, মানে বৃহত্তর অঞ্চল উপাসনা
কোনটা মানে